মৃত্তিকা কি? মৃত্তিকা হলো প্রাকৃতিক উপাদানের একটি গঠন, যাহা পৃথিবীর উপরিভাগে বিভিন্ন খনিজ পদার্থের ভাঙন ও পচনশীল জৈব পদার্থের সংমিশ্রণের তৈরি একটি পাতলা আবরণ। ইহা উদ্ভিদের প্রয়োজনীয় পরিমাণ বাতাস, পানি ও পুষ্টি উপাদান সরবরাহ করে থাকে। মৃত্তিকার গুরুত্ব। মৃত্তিকা হলো আমাদের অন্যতম একটি প্রাকৃতিক সম্পদ। ইহা পার্থিব পরিবেশের প্রাণ এবং মৃত্তিকা ব্যবস্থা উপলব্ধি করার উপর নির্ভর করে মানুষের সফলতার ও পরিবেশের সাথে সম্প্রীতি। পৃথিবীতে ওজন স্তর ক্ষয়, বন বিনাশের মাধ্যমে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও পানি দূষণের হাত হতে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রক্ষার জন্য মৃত্তিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৃত্তিকার উপর এর প্রভাবের ফলে পৃথিবীর বস্তু সংস্থান নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে। বৃহত্তর অর্থে মৃত্তিকা উদ্ভিদ বাস্তু সংস্থান মান নির্ধারণ করে এবং প্রাণীজগৎ ও সমাজকে সহযোগিতা করার জন্য ভূমির সক্ষমতা বৃদ্ধি করে। মৃত্তিকা ব্যবস্থাপনার কারুকার্য সভ্যতার বিকাশের মতোই পুরাতন। আমরা যদি বর্তমান শতাব্দীর সমস্যাকে মোকাবেলা করতে চাই ও পরিবেশকে রক্ষা করতে চাই, তাহলে নতুন নতুন ধারণা ও নতুন প্রযুক্তির প্রয়োজন হবে এবং একই সাথে এই খাদ্য ও জৈব বস্তু সমাজকে সহযোগিতা করবে। মৃত্তিকা বিজ্ঞানের অধ্যয়ন কখনোই পরিবেশবাদী, কৃষক, প্রকৌশলী, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপক ও বাস্তুবিদদের জন্য একই রকম হবে না। মৃত্তিকা বিজ্ঞানের শাখা। মৃত্তিকা বিজ্ঞানকে দুইভাবে ভাগ করা হয়েছে, এক তাত্ত্বিক মৃত্তিকা বিজ্ঞান, দুই উদ্ভিদ ও মৃত্তিকার সম্পর্ক। তাত্ত্বিক মৃত্তিকা বিজ্ঞানে মৃত্তিকার গঠন, উৎপত্তি, শ্রেণীবিভাগ এবং মৃত্তিকার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়। উদ্ভিদ ও মৃত্তিকার সম্পর্ক। মৃত্তিকা বিজ্ঞানের এই শাখায় মৃত্তিকার সাথে উদ্ভিদ বা ফসলের বৃদ্ধি, পুষ্টি ও ফলনের সম্পর্ক নিয়ে অধ্যয়ন করা হয়। তাত্ত্বিক মৃত্তিকা বিজ্ঞানের বিশেষজ্ঞরা সাধারণত মৃত্তিকার বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য ও মৃত্তিকার সাথে ভূমির সম্পর্ক নিয়ে অধ্যয়ন করে। আর যারা এডাফোলজিস্ট, তারা মাটিতে জীবন্ত বস্তুর, বিশেষ করে উদ্ভিদের বাসস্থানের উপর গুরুত্ব দিয়ে থাকেন।